হ্যালো গাইজ, আমি আজকে এই মাস্কের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম। তো এই মাস্কটা আপনারা যারা কম কমের মধ্যে মাস্কটা কিনেন, আমার এটা নিছিল মাত্র 30 টাকা, ঠিক আছে? তো তারা কিন্তু বেসিক্যালি এই ফিল্টার জিনিসটা, মানে হয়তো পারে যে ডুপ্লিকেট পাবেন, ঠিক আছে? এটার মধ্যে এই দেখুন যে এই ঢাকনাটা আছে, ঠিক আছে? এটা এটা কিন্তু খোলা থাকে, হ্যাঁ, মানে এটা আর কি যে ফিল্টার হয় না, ঠিক আছে? বেসিক্যালি তো এটা খোলা থাকে, আপনার মনে করেন নিঃশ্বাস নিলে হয় কি, যেটা যে এটার এই যে দেখুন যে এটাতে অনেক বড় বড় ছিদ্র আছে, দেন এটা দিয়ে আর কি ইজিলি যে কোনো ভাইরাস যদি থাকে তাহলে সেটা ঢুকে যাবে ইজিলি। তো এখানে যেমন ধরেন, এখানে এই কাপড়টা যেটা আছে পুরাটা এটা কাজের, কিন্তু এই ফিল্টারটা এটা শুধু শুধু আর কি দিছে। এটা যে অরিজিনাল যে মাস্ক, ওইটা কিন্তু আপনার কী বলেন যে এই ফিল্টার জিনিসটার ভিতরে একটা হলুদ কাপড় থাকে বা একটা স্পেশাল একটা পর্দা থাকে, ওইটার দ্বারা কিন্তু পিউরিফাই হয়, ঠিক আছে, বাতাসটা। আর এখান দিয়ে কোনো হয় না, ঠিক আছে? এগুলা এখান দিয়ে কোনো বাতাস যায় না। তো কিন্তু এই ডুপ্লিকেট যারা কিনেন, তাদের জন্য বলতেছি যারা কমের মধ্যে কিনেন, এই এই মাস্কের এই জিনিসটার মধ্যে ফাঁকা থাকে। এখন আমি খুলে দেখাইলাম না এই জিনিসটা, এটা খোলা যায় এই ঢাকনাটা। তো এই ঢাকনাটা খোলা যায়। তো আপনারা এটা খুললে করবেন কি, একটা টিস্যু নেবেন, একটা টিস্যু নিয়ে যে এটা ভিতরে আমি সুন্দর মতো বসায় দিছিলাম, টিস্যুটা বসা দেওয়া পরে এই ঢাকনাটা চাপ দিয়ে আটকে দিছি এভাবে। তো এটা করবেন, দেন দেখবেন যে এটাকে পড়লে তারপরে আর কোনো সমস্যা হবে না। আর এমন না যে এরপরে নিঃশ্বাস নিতে পারবেন, এরপরে আরও ভালো করে নিঃশ্বাস নিতে পারবেন, কারণ টিস্যুর ভিতর দিয়ে নিঃশ্বাস নেওয়াই যায়, আর ওইটা হয় আরও বেশি পিউরিফাই করে হবে, খুবই মানে কি বলে যে নিঃশ্বাস নেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সেফলি মাস্কটা কাজ করবে। তো আজকে আমার কথা এটাই, যারা কমের মধ্যে মাস্ক কিনেন তাদেরকে এটা বলতেছি যে টিস্যু দিয়ে এই ঢাকনাটা খোলা যায় আলাদা করে। তো এই ঢাকনাটা খুলে এভাবে তারপরে আর কি টিস্যু দিয়ে তারপর আটকে দিয়ে দেন, তাহলে দেখবেন যে ভালো মতো আর কি কাজ করবে এই মাস্কটা। যারা মানে মাস্কটা কিনেন তো তাদের জন্য এটা বলতেছি আর কি।